সন্ধ্যাবেলা একটু র চা করে নিচ্ছি, যেহেতু দুধ চা আজকে আর খাবো না, সকালবেলা অনেক উল্টো পাল্টা খাওয়া হয়েছে, তাই এই লাল চা করে নিচ্ছি। চায়ের মধ্যে একটু আদা দিয়েছিলাম, চিনি ছাড়া লাল চা প্লাস আদা, আর এটার সাথে এক প্যাকেট চিড়ে ভাজা আর এক প্যাকেট চাল ভাজা। চাটা নিয়ে এখন আমি ওপরে যাচ্ছি, কারণ বাবা মা ওরা একটু বাইরে গেছে, দিদিভাই একটু বাইরে গেছে, তাই চা খাওয়ার পাবলিক শুধু আমরা দুজন, তাই চাটা নিয়ে আমি এখন ওপরে যাচ্ছি, ঘরে গিয়ে বসে বসে খাবো। এসে দেখছি এই ব্যক্তি সারাদিন যেসব জিনিস নিয়ে পড়ে থাকে, এখন হেলমেট নিয়ে আর ফোন নিয়ে আর এই ক্যামেরা নিয়ে বসে আছে। ঘর দূর যাতা হয়ে পড়ে আছে, এখন ঘরটা গোছানোর তো জামা কাপড় পরে আছে শুকনো, এগুলো এখন গোছানোর পালা, আর এক জায়গা থেকে আসা হয়েছে যেহেতু ঘর দূরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, সেই জন্য এখন ঘরটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। আমি বলেছিলাম তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, এতক্ষণ গোছানো গোছানো সব কমপ্লিট হলো, তাই আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি আমার হেয়ারটাকে স্ট্রেট করব, কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করছি, সেটা দেখতে থাকো ভিডিওটা। আমি হেয়ারটাতে একটু আঁচড়ে নিচ্ছি ওই জন্য। ঠিক মতো আঁচড়ানো হয়ে গেলে যেটা করতে হবে, চুলটাকে এভাবে দুভাগে ভাগ করে নিতে হবে, যেহেতু আমার অনেকটাই বড় বড় হেয়ার ওই জন্য এরকম দুভাগে ভাগ করে নিলাম। একদিকের হেয়ারটা আমি এরকম গুটিয়ে দিচ্ছি, এদিকটা ফার্স্ট আমি করব। আমি প্রথমে হেয়ার সিরাম একটু লাগিয়ে নিচ্ছি, দু পাতা নিয়েছি, দুদিকে দুটো দেব। আমি ফার্স্ট একদিকে দিয়ে নেব হেয়ার সিরামটা, এরকম করে দিয়ে নেব। ভালো করে চুলে তেল দেওয়ার মতো করে ওই হেয়ার সিরামটাকে আমি দিয়ে নিচ্ছি, দেখো। দেখো এটা আমি হিটে বসিয়ে দিয়েছি, লাল আলো জ্বলছে, এটা হচ্ছে সুইচ, এটা অফ করলাম, এটা অন, এটা দিয়ে আমি আজকে হেয়ারটা স্ট্রেট করব। এটা মোটামুটি ভালোই একটা স্ট্রেটনার, খুব কম টাইমে গরম হয়ে যায়, বিগিনারদের জন্য খুব ভালো, আর চুলের কোনো এফেক্ট হয় না এটা দিয়ে করলে, তোমরা করতেই পারো এরকমভাবে। আমি এখন করছি, একটু বেরোবো বলে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যা গড়াতে গড়াতে রাত হয়ে যাচ্ছে, আমি এখনও রেডি হতে পারিনি, স্ট্রেটটা তো করে নিই তারপর দেখি যাওয়া যায় নাকি। আমি আবার হেয়ারটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এবার আস্তে আস্তে অল্প অল্প পার নিয়ে স্ট্রেট করব।
দেখো কত সুন্দরভাবে স্ট্রেট হচ্ছে হেয়ারটা, আমি এরকমভাবেই স্ট্রেট করি। পুরো হেয়ারটা করে নিই, তারপর আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি হেয়ারটা স্ট্রেট করে নিয়েছি, একদম স্ট্রেট হয়ে গেছে। পেছনটা অতটা করিনি, কারণ এখন অতটা টাইম নেই। তো তোমরা এরকমভাবে স্ট্রেট করতেই পারো, পার্লারে গিয়ে 5-6 হাজার টাকা খরচা করে স্ট্রেট না করিয়ে একটা স্ট্রেটনার মেশিন কিনে বাড়িতে এরকমভাবে করতেই পারো, যখন খুশি তখন করে নিতে পারো। কেননা পার্লারে যতই বলো পারমানেন্ট করে, কিন্তু এটা 1 বছর বা 5-6 মাসই স্টে করে, তার বেশি করে না। আমি এখন হেয়ার স্ট্রেট করে রান্না করতে যাব, 9টা বেজে গেছে, আজকে আর কোথাও বেরোনো হবে না, ফালতু ফালতু করলাম। যেহেতু বলেছিলাম তোমাদেরকে এরকমভাবে হেয়ার স্ট্রেট করে দেখাবো, সেই জন্য করলাম, আজকে আর কোথাও যাওয়া হবে না। এখন রান্না করতে হবে হেয়ার স্ট্রেট করে। কুমড়োটার তরকারি হবে, ছোট্ট বুচকি কুমড়ো একটা, অনেক ছোট্ট কুমড়ো, কি কিউট কুমড়ো। অত সুন্দর কুমড়োটা কাটার পর পুরো এরকম পচা বেরোলো, পুরো পচা দুর্গন্ধ বেরোচ্ছে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই সাবস্ক্রাইব করো প্লিজ।